জি চব্বিশ ঘন্টার হেলথ কনক্লেভ 2021 আর এই পর্বে আপনাদের সামনে আমরা সেই প্রতিষ্ঠানের পথ চলাকে তুলে ধরব যারা ইনোভেশন আবিষ্কার করেছেন, এমন একটা পথ, এমন এক পদ্ধতি যেখানে মানুষের সুস্থতাকে অনেক বেশি সুগম করেছে। বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড পূর্ব ভারতের কার্ডিয়াক সার্জারিতে যাদের অগ্রণী ভূমিকা রয়েছে, প্রথমে দেখুন তাদের জার্নি। BP Poddar Hospital and Medical Research Limited, the multi-speciality hospital. ইতিমধ্যে মাত্র 4 ইঞ্চি কেটে বাইপাস সার্জারিতে এক নতুন পথের দিশারি। BP Poddar Hospital and Medical Research Limited. এই হসপিটাল কার্ডিওথোরাসিক সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স অ্যান্ড অর্থোপেডিক সার্জারি, কিহোল সার্জারি, জেনারেল সার্জারি, কমপ্লিট গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি সহ বিভিন্ন সার্জারিতে ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে পরিষেবা দিয়ে চলেছে। সংস্থার দাবি, পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারিতে কলকাতায় প্রথম স্থানে এই মাল্টি স্পেশালিটি হসপিটাল। টিজিএ, টিওএফ, টিএপিসি, টিএপিভিআর, এএসডি, ভিএসডি, পিডিএ, বিটি শান্ট, গ্লেন শান্ট, এপস্টেইন অ্যানোমালির মতো ট্রিটমেন্ট ছাড়াও হার্টের ভলভ রিপেয়ার এবং রিপ্লেসমেন্ট করা হয় এখানে। কার্ডিওথোরাসিক সার্জারিতে অনেক ইনোভেশনস করছি আমরা, যেমন 7 দিনের বাচ্চার কেউ অপারেট করছি, সেরকম আমরা 90 বছরের বৃদ্ধকেও ভালো করে বাড়ি পাঠাচ্ছি। আমাদের প্রত্যেক মাসে কার্ডিয়াক সার্জারি হয় 90 থেকে প্রায় 100টা, আর ক্যাথল্যাব কেসের মধ্যে সেখানে হয় 250 থেকে 300 ক্যাথল্যাব কেস আমরা করি। আমি গর্বের সঙ্গে বলতে পারি কলকাতায় বিপি পোদ্দার হসপিটাল কার্ডিওথোরাসিক সার্জারি বা কার্ডিওলজিতে নাম্বার 1, আর পিডিয়াট্রিকে তো অবশ্যই আমরা নাম্বার 1। বাইপাস সার্জারিতে এক নতুন পথের দিশা দেখানো বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড মাল্টি স্পেশালিটি হসপিটাল। সি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ 2021 এক্সেলেন্স ইন কার্ডিয়াক সার্জারি ইনোভেশন বিভাগে সম্মানিত তাদের যুগান্তকারী সার্জারি পরিষেবার জন্য। আর এই মুহূর্তে মঞ্চে আমি ডেকে নেব ডক্টর দেবব্রত দাস, চিফ অফ মেডিকেল সার্ভিসেস, এবং অশোভা ব্যানার্জি, নার্সিং ডিরেক্টর, বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড, প্লিজ। আর একই সঙ্গে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, তাদের সম্মান জ্ঞাপন করবেন, প্লিজ। এক্সেলেন্স ইন কার্ডিয়াক সার্জারি ইনোভেশনে স্বীকৃতি, সেরা স্বীকৃতি, বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড, বনমন্ত্রীর হাত থেকে এই সম্মান প্রদান। ডক্টর দেবব্রত দাস, চিফ অফ মেডিকেল সার্ভিসেস, আর অশোমা ব্যানার্জি, নার্সিং ডিরেক্টর, বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড। আর স্মারকের সঙ্গে সঙ্গেই আমরা একটি গাছ, দুটি গাছ উপহার দিচ্ছি। ধন্যবাদ, রাজ্যের মন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন, বড় মন্ত্রী, অসংখ্য ধন্যবাদ, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের সঙ্গে ছিলেন। আর এবার অবশ্যই আপনাদের আসন আপনারা গ্রহণ করুন। ডক্টর দেবব্রত দাস, চিফ অফ মেডিকেল সার্ভিসেস, আর অশোমা ব্যানার্জি, নার্সিং ডিরেক্টর আমাদের সঙ্গে আছেন। আর আপনাদের পথ চলা আমরা খানিকটা দেখলাম। আপনারা দাবি করেছেন যে কার্ডিয়াক সার্জারি ক্ষেত্রে পেডিয়াট্রিক যারা রয়েছে, অর্থাৎ শিশুদের কার্ডিয়াক সার্জারি ক্ষেত্রে আপনারা অনবদ্য, 1 নম্বর। এই জার্নিটা একেবারে শুরুর দিকটা কি পরিকল্পনা ছিল প্রথমে একটু জানতে চাইব, কি স্পেশালিটি রয়েছে? স্পেশালিটি দেখুন, বছর 3-4 আগেও যখন, একটু মাইক্রোফোনটা সামনে মুখের কাছে, বছর 3-4 আগেও যখন আমরা এই পরিকল্পনা করি, তখন আমাদের এটাই অবজারভেশন ছিল যে আমাদের গ্রামাঞ্চলে এরকম প্রচুর শিশুরা রয়েছে যারা কিনা হার্টের চিকিৎসা, আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত পাচ্ছে না।
তখন আমাদের রাজ্য সরকারও এগিয়ে এসেছে এটাতে। তারা শিশুসাথী একটা প্রকল্প চালু করেছে। তো রাজ্য সরকার সব যেটা আন্ডার প্রিভিলেজ সোসাইটিতে গিয়ে তারা স্ক্রিনিং করে বাচ্চাদের যাদের হার্টের অসুখ আছে, করে এবং তাদেরকে আমাদের কাছে ফরওয়ার্ড করে, রেফার করে। তো সেই পেশেন্টদেরকেই আমরা সার্জারি করে এখানে আমাদের যেমন ক্লিপিংয়ে দেখালো, আমাদের 7 বছরের বাচ্চা থেকে আমাদের শুরু করে একটু বড় বাচ্চাদেরও হার্টের খুব কঠিন কঠিন সার্জারিগুলো আমরা এখানে করি। এমনকি শুধু তাই নয়, আমাদের আরেকটাও যেটা আছে হসপিটালের, যেটা আমাদের বেঞ্চমার্ক, যেটা 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি বলতে যে অনেকটা অংশ এক্স্যাক্টলি মানুষের, এটাই একটা ভয় ছিল যে বোধহয় অনেক দিন আমাকে হসপিটাল থাকতে হবে, হসপিটাল থেকে বাড়িতে এসেও বোধহয় আমাকে প্রায় 3-4 মাস রেস্ট নিতে হবে, বা আমাদের বোধহয় বুকের অনেকখানি অংশ কাটা পড়বে, তার জন্য হয়তো আমার আগের মতো আর স্বাভাবিক জীবন থাকবে না। মেয়েদের ক্ষেত্রে যাদের ভাল্ভ সার্জারি, হার্টের ভাল্ভ ডিফেক্টের জন্য সার্জারি করতে আসে, তাদের একটা ভয় থাকে যে একটা স্কার মার্ক থেকে যায়, তাদের সোশ্যালি সে অ্যাকসেপ্টেড হবে কি হবে না। তো এই কারণেই আমাদের এখানে আমরা পরিকল্পনা করি যে, এবং আমাদের সেই ইনোভেশন যে মিনিমালি কতটা কেটে আর কি এই অপারেশনগুলো করা যায়, এটাকেই আমরা সাধারণত মাইক্রো সার্জারি বলে জানি। তো সেটাই আমাদের হসপিটালের ডাক্তারদের মানে বৈশিষ্ট্য, তারা যতখানি কম পারে কেটে তার অপারেশনগুলো করে। এর ফলে কি হয়, হসপিটাল স্টেটাও কম হয়, ব্লাড লসও কম হয়, মানে ব্লাড দিতেও কম হয়, অ্যান্ড অবভিয়াসলি খরচটাও কম হয়, এবং ওরা খুব তাড়াতাড়ি কিন্তু নর্মাল জীবনে রিস্টোর হয়ে যেতে পারে। এবার আমি অসীমা ব্যানার্জি, যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন নার্সিং ডিরেক্টর, আপনার কাছে এটা করব যে একটা পরিচর্যার বিষয় থাকে, তো এই পরিচর্যার বিষয় নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে। অনেক সময় চিকিৎসকরা বলেন যে অপারেশন হয়ে গেল, কিন্তু তারপরে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে পরিচর্যা, সেবা। এই অংশটা আপনারা কীভাবে হাইলাইট করেছেন, কোন কোন জায়গায় এটা আপনার স্পেশালিটি রয়েছে? দেখুন, আমাদের প্রথম কথা, পরিচর্যা তো শুরু হচ্ছে যখন পেশেন্ট আসছে। আমাদের একটা ডেডিকেটেড ইমার্জেন্সি টিম আছে যারা প্রথমে এই পেশেন্টদের দেখছে। দেখার পরে তারা যখন ওয়ার্ডে যাচ্ছে, এই ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সমস্ত কার্ডিয়াক পেশেন্ট, তারা খুবই হাই রিস্ক পেশেন্ট। তাদেরকে কেয়ার দেওয়ার জন্য আমাদের প্রচণ্ড ট্যালেন্টেড আর কম্পিটেন্ট নার্সরা রয়েছে, তারা তাদের কেয়ার দিচ্ছে। আর ওটিতে আমাদের ভীষণই এক্সপিরিয়েন্সড নার্সরা রয়েছে যারা তাদের টেক কেয়ার করে। আর ইনটেনসিভ কেয়ার ইউনিটে, আমাদের ইনটেনসিভ কেয়ার তো আমি বলবো নাম্বার 1, সেখানে যারা আছে তারা 24/7 ভীষণই ভালোভাবে কেয়ার দেয়, অ্যান্ড পেশেন্টরা ভীষণই সেফ থাকে। এনি ইমার্জেন্সি, এনি টাইম আমাদের কার্ডিয়াক সার্জন, অ্যানাস্থেসিস্ট, তারা তো স্ট্যান্ড বাই আছেনই। প্রত্যেকটা ইমার্জেন্সি আমরা খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টর দাস, এই জায়গাটা একটু ফোকাস করার চেষ্টা করবো। যখন পেশেন্টরা যান, ধরুন এটা অনেকটা আপনি বললেন যে কস্ট এফেক্টিভ হয় কারণ আপনাদের ইনোভেশনের জন্য, কিন্তু যে অথেন্টিক যে ধরনের পদ্ধতিগুলো রয়েছে, একটা টেস্ট রয়েছে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যখন একজন পেশেন্ট যাবে, তখন একটা কস্ট অবশ্যই তাদের কাছে ম্যাটার করে। এই জায়গাটা আপনারা কীভাবে কীভাবে ভেবেছেন, কী কী ফিনান্সিয়ালি এই খরচটাকে যাতে কমানো যায়, সাধ্যের মধ্যে আনা যায় মানুষের, সেটার জন্য কী কী প্ল্যান আছে আপনাদের? দেখো, আমাদের মেইন উদ্দেশ্যই ছিল যে আমাদের এই পরিষেবাটাকে যত সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, ডেফিনেটলি যে কোনো জিনিসের একটা ভায়াবিলিটির একটা কোয়েশ্চেন থাকে, তো আমরা সেটা একসাথে বসে, আমাদের যে ঊর্ধ্বতন রয়েছে কর্তৃপক্ষ এবং আমাদের ফিনান্সিয়াল লোকজন বসে, আমরা সেই বাজেটিংটা করি। এবং বলতে পারো এটা আমাদের যেটা একদম মার্কেটে যতটা আর কি ইকোনমিক করা যায় সেরকমভাবেই প্রাইসিংগুলো করা। তো রুগীরা যখন আমাদের কাছে আসে, তাদেরকে এক একটা রুগীর এক এক রকম প্রয়োজন থাকে, সেই প্রয়োজন বুঝেই তাদেরকে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান আউট করি, করে এবং তার যে কস্টিংটা সেটা আমাদের অ্যাসেস করি, করে সেভাবে বাড়ির লোককে সেভাবে জানানো হয়। আর আরেকটা কী বলবো, যেমন বললাম রাজ্য সরকার এভাবে খুবই সহায়তা আমাদের করছে জনগণকে, তারা ওই শিশুসাথী বা স্বাস্থ্যসাথী পরিকল্পনার প্রকল্পগুলোর মাধ্যমে তারা এগিয়ে এসছে জনগণের পাশে। তো অনেক সময় যেটা হয়, তারা দে আর ফরচুনেট টু গেট দ্য স্পন্সরশিপ, তারা তাদের কিন্তু সেরকমভাবে কিছু পে করতে হয় না, এটা রাজ্য সরকারই কিন্তু এই ব্যয়ভার বহন করে। আর আপনি বলছিলেন যেখানে যে আপনাদের ইকুইপমেন্টসের কথা আপনি বলছিলেন, আপনার প্রতিবেদনে বলছিলেন যে নাম্বার 1, তো এই জায়গায় পৌঁছানোর জন্য কী কী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যে আপনাকে এই জায়গাটা ইকুইপড হতে হবে, এটা একটু যদি তুলে ধরেন।
দেখুন আমাদের যে ইকুইপমেন্ট আছে দ্যাট ইজ স্টেট অফ দ্য আর্ট, আর সব হাই এন্ড ইকুইপমেন্ট সমস্ত কিছু আমাদের আছে, অ্যান্ড যারা টেকনিশিয়ান থেকে ডক্টর নার্সেস সবাই এই ইকুইপমেন্টগুলো যাতে কীভাবে হ্যান্ডেল করতে হয় সবাই কিন্তু খুব ভালোভাবে জানে, তো সেই জন্য দ্যার ইজ নো ইস্যুজ অ্যাট অল। আর যখন একেবারে শুরুর দিকে, তারপর শুরুর দিকে যখন এগুলো কিছু জায়গা থাকে যে এগুলো আমার ফিল করতে হবে, সেই জায়গাগুলো কোথায় কোথায় মনে হয়েছে, কখন কখন, আর আগামী দিনে কি কি প্ল্যান থাকছে? বিপি পোদ্দার স্টার্ট হয়েছে 2004 ফ্রম ইনিশিয়াল ফেজ থেকে উই আর ডুইং কার্ডিয়াক সার্জারি, তো প্রথম থেকেই আমরা কার্ডিয়াক সার্জারি করছিলাম। হ্যাঁ, দু তিন বছর ধরে আমরা পিডিয়াট্রিকটা শুরু করেছি, কিন্তু কার্ডিয়াক সার্জারিতে আমরা করেই যাচ্ছিলাম। উই হ্যাভ স্টার্টেড দ্য পিডিয়াট্রিক অ্যান্ড দ্য ইনোভেশনস রিসেন্টলি, বাট উই আর এ কন্টিনিউয়াসলি উই আর দেয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি, তো আমাদের ইকুইপমেন্ট যা ছিল সেগুলো আছেই, আর আমরা ভেরি স্ট্রংলি উই আর দেয়ার ইন দ্য ইন্ডাস্ট্রি, তো নতুন যা যা আপগ্রেডেশন হচ্ছে সেগুলো কন্টিনিউয়াসলি আমরা আপগ্রেড করেই যাচ্ছি। ইটস নট দ্যাট যে আমরা সাডেনলি আমরা এসেছি নতুন করে আমাদের আপগ্রেড করতে হচ্ছে, এই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর নতুন করে আমাদের কিছু করতে হচ্ছে সেটা নয়। আচ্ছা ডক্টর দাস, এখানে একটা বিষয় জিজ্ঞেস করব, সে বাচ্চাদের যেহেতু হ্যান্ডেল করতে হয়, একদম পরিবারের অত্যন্ত প্রিয় একজন, তো তার অপারেশন করা, পরিচর্যা করা এবং সাইকোলজিক্যালি পরিবারকে একটা সাপোর্ট দেওয়া, এই পুরো জায়গাটা কিভাবে আপনারা ম্যানেজ করেন? এইটা একটা ভালো জিনিস পয়েন্ট আউট করেছেন ম্যাডাম। আমার তো মাঝে মাঝে ওয়ার্ডে রাউন্ডে গিয়ে দেখে মনে হয় না এই বাচ্চাগুলো আমাদের পেশেন্ট, মানে আমাদের নার্সিং টিম যেভাবে ওদেরকে হ্যান্ডেল করে মনে হয় যেন তাদের বুকের সন্তান, ওইভাবেই মানে তারা এরকমভাবে মিশে যায় ওদের সাথে। এবং এছাড়াও যেটা বুঝলে যে ইমোশনসটা খুব কাজ করে বাড়ির লোকের, তো বাড়ির লোকেদের জন্য আলাদা করে একটা থাকার ব্যবস্থা থাকে। আর অপারেশনের আগে তো বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েদের থাকতে বলা হয়, কিন্তু অপারেশনের পরে যেহেতু ইন্টেনসিভ কেয়ারে থাকে তখন মারা থাকতে পারে না, কিন্তু আবার যখন ইন্টেনসিভ কেয়ার থেকে যখন জেনারেল ওয়ার্ডে শিফট করে দেওয়া হয় তখন মাদেরকে আবার অ্যালাউ করা হয়, তো সেদিক দিয়ে বলতে পারেন। এবং একটা আমাদের ওই সিঙ্গেল পার্সন কন্ট্যাক্ট দিয়েই দেওয়া হয় বাড়ির লোকের কাছে, যে ওদের যদি থাকাকালীন, যেহেতু অনেকেই ওরা গ্রাম গ্রান্ত থেকে আসে, তো যদি ওদের কোনো রকম অসুবিধা হয় তো সিঙ্গেল পার্সন কন্ট্যাক্টকে ফোন করে, তারাই সব কিছু আর কি কোঅর্ডিনেট করে দেয় ওদেরকে। আর এখানে অসীমা দেবী, আপনার কাছে যেটা জানার, যেটা আপনাদের স্পেশালিটি যেখানে, যে বাইপাস সার্জারিতে যতটা কম আর কি কাটা যায় যদি বলা যায়, তো এই অংশতে আপনারা কিভাবে সাফল্য লাভ করলেন? কারণ একেবারে শুরুর দিকে একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাওয়া, সেটা সফল হওয়া এবং সাফল্যের হার কতটা? আমি তো বলবো আমাদের সাফল্যের হার 98%, কেননা দেখুন প্রথমত আগে যেটা হতো অন পাম্প সার্জারি, মানে হার্টের কাজটা মেশিনের মধ্য দিয়ে করে বাইপাসটা করা হতো, তো আমরা সেটা করলে কি হয় পেশেন্টের স্টেটা বেড়ে যায়, সেই জন্য আমরা যেটা করি অফ পাম্প সার্জারি, মানে হার্টটা বিট করতে থাকে, তার মধ্যেই অক্টোপাস বলে একটা মেশিন আছে সেটা দিয়ে হার্টটাকে স্টেবিলাইজ করা হয়, স্টেবিলাইজ করে আমরা সার্জারিটা করি, আর এটাকে অফ পাম্প সার্জারি বলা হয়। তাতে আমরা 4 ইঞ্চ যদিও বলছি, আমরা কিন্তু আরও কম ওটাকে করি, ইটস অ্যাকচুয়ালি 2.5 ইঞ্চ ইফ ইউ টেল মি, তো আরও কম ইনসিশনটা দেওয়া হয়, ওই ইনসিশনটা দিয়ে সার্জারিটা করা হয়, আর পেশেন্ট কিন্তু অ্যাকচুয়ালি 4th কি 5th ডেতে বাড়ি চলে যায়, তো পেশেন্ট অপারেশন ভাবাই যায় না বাইপাস সার্জারি মতো, বাইপাস সার্জারি পেশেন্ট সার্জারি হবার 4 থেকে 5 ঘন্টা পরে টিউবটা মুখ থেকে বার করে নেওয়া হয়, 7 ঘন্টার মধ্যে পেশেন্টকে মুখে খাবার দেওয়া হয়, আজকে যদি অপারেশন হয় কালকে পেশেন্টকে উঠিয়ে বসিয়ে তাকে পরের দিন থেকে আপনাকে হাঁটা চলা শুরু করিয়ে দেওয়া হয়, তার ব্রিদিং এক্সারসাইজ সমস্ত কিছু শুরু করিয়ে দেওয়া হয়, আর পেশেন্ট কিন্তু 2nd ডেতে ওয়ার্ডে শিফট হয়ে যায়, 5th ডেতে বাড়ি চলে যায়। সো দিস ইজ দ্য প্রসেস, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ফাস্ট ইট ইজ হ্যাপেনিং, বিকজ উই আর ডুইং 2.5 ইঞ্চ কাট, যেটা আমরা 4 ইঞ্চ কাট বলছি, অ্যান্ড অফ পাম্প সার্জারি করছি সেই জন্য। আর যেটা আগে আমি বলছিলাম, যেহেতু এটা ব্লাড লস অনেক কম হয়, সেজন্য আমাদের ব্লাড ট্রান্সফিউশনও করতে হয় না, যার ফলে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো হয় সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। অর্থাৎ স্বল্প সময়ে সুস্থ করে রোগীকে আপনারা বাড়ি ফেরাতে পারেন স্বল্প খরচে। অ্যাকচুয়ালি এখন সিএবিজিটা অলমোস্ট ইউ ক্যান সে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, অ্যাপেন্ডিসেক্টমির মতো এতই সিম্পল হয়ে গেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভাবনা চিন্তা এবং এর জন্য যে আপনারা যে যে ধরনের পরিশ্রম এবং অধ্যবসায় এতদিন ধরে দিয়ে চলেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আরেকটু বলতে চাই, আমরা পিডিয়াট্রিক সার্জারিতে কিন্তু খুব কমপ্লিকেটেড কেসগুলো করছি, যেগুলো সবাই হয়তো জানে না যেগুলো আমাদের হসপিটালে হচ্ছে। যেমন ধরুন, 7 দিনের বাচ্চা যার দুটো আর্টারি দুদিক থেকে বেরোনোর কথা, পুরো উল্টো দিক থেকে বেরোচ্ছে, মানে অনেক জটিল অস্ত্রোপচারেও আপনারা এখন সেগুলো, পুরো বাচ্চাটা নীল হয়ে আসছে, সে হয়তো আর বাঁচবে না। সেখানে ইমিডিয়েটলি তার যদি সার্জারি না করা হয় সে কিন্তু মারা যাবে। সেখানেও কিন্তু আমরা সার্জারি করছি, করে পেশেন্টকে ভালো করে বাড়ি পাঠাচ্ছি। খুব কমপ্লিকেটেড সার্জারিজ আছে, সেগুলো সমস্ত কিন্তু আমরা করছি। অসংখ্য ধন্যবাদ এই সুন্দরভাবে চিন্তা ভাবনা করা, এবং শুধু চিন্তা ভাবনা নয়, জিনিসটাকে কার্যকরী রূপ দেওয়া এবং শিশুদের মুখে তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্ব এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন Zee 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।